বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত। গতকাল বিকালে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখতেন, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর মানুষের কল্যাণ আওয়ামী লীগ সরকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনার নির্দেশ করে ঐক্যবদ্ধ হয়ে ফরিদপুরের রাজনীতিতে নতুন করে বিপ্লব ঘটায়, ভোটের বিপ্লব, যাতে ভোটাররা সকলে ভোটার পক্ষে ভোট দেয় আগামী ছয় মাস পরে নির্বাচন। আমরা জনগণের কাছে কি নিয়ে যাব, কেন মানুষ জনগণ নৌকাকে ভোট দিবে সেইটা মানুষকে বোঝাইতে হবে। 21টা জেলার মানুষ, আমরা পদ্মাবর হলে 4 থেকে 6 ঘন্টা সময় লাগত, এখন আমরা 2 ঘন্টায় যাই। এই 21টা জেলা যদি আমরা গ্যাস পাই, শিল্প কারখানা হয়, কর্মসংস্থান বাড়ে, আমার বিশ্বাস এই 21 জেলা একটা সিটও নৌকার বাইরে যাবে না।